চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু সহ চারজনের মৃত্যু হয়েছে। দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবালি ডিসি সড়কে মোটরসাইকেল সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক মোহাম্মদ তহিদ ও সিএনজির যাত্রী 4 বছরের এক শিশু। হালি শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও দুজন। অন্যদিকে ফেনী সদরের গোবিন্দপুরে বাসের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সিএনজি চালক।